তামিম থাকতে চাননি নাকি তামিমকে রাখা হয়নি, এটা তো স্পষ্ট হবে কিছু সময় পর। তো কিন্তু এই তামিমের না থাকাটা কতটা আসলে ইফেক্টিভ হতে পারে বাংলাদেশ টিমে? বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেখানে যেখানে আপনার ওপেনিং কোনো মানে পেয়ার সেরকম ভাবে নাই, আপনি যদি লিটন দাসের কথা বলেন, তিনি রিসেন্ট খুব ভালো একটা ফর্মে নাই এবং জ্বর থেকে মাত্রই ফিরেছেন, তারপর বাকি আরেকজন যিনি আছেন একেবারে নতুন মুখ, মাত্র দুই ম্যাচের এক্সপিরিয়েন্স, সো সেই জায়গায় একজন অভিজ্ঞ তামিম, মানে তিনি যদি নিজে থেকেই থাকতে না চান সেটা পরে, সেটা একদম শিওর হওয়ার পরের আলাপ, তামিম নাই এই জিনিসটা আসলে কতটা, কিন্তু তামিম আছেন, জুনিয়র তামিম আছেন, ছোট তামিম আছেন, এবং লিটন দাস থাকা আরেক তামিম না থাকার এই 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 ইফেক্টটা আসলে, এই ইফেক্টটা আসলে অনেক বড় হতে যাচ্ছে, কারণ লিটন দাস ছোট তামিম, তানজিদ তামিমের কথা বলছি, দুজনই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের মানে এই দুজনই ওপেনার আছেন, এই দুজনকে দিয়ে আপনাকে ওপেন করতে হবে যদি আপনি কোনো মেকশিফট ওপেনিং এর কথা চিন্তা না করেন বা মিরাজকে আবার নিয়ে না আসেন। এখন তানজিদ তামিমকে দিয়ে শুরু করি, তিনি পাঁচটা ম্যাচ খেলেছেন, চারটা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, রান করেছেন এখন পর্যন্ত মোটে 34, তার স্ট্রাইক রেটটা 109.68, মানে স্ট্রাইক রেটের দিক থেকে তিনি এগিয়ে আছেন, ইন্টেন্টটা তার ভালো, অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা তিনি জিতেছিলেন, এবং বড় তামিম কিন্তু বলেছেন যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মধ্যে ছোট তামিমকেই বা তানজিদ হাসান তামিমকেই তার সবচেয়ে প্রতিভাবান মনে হয়েছে, তার স্ট্রাইক রেটের কথা আমরা বলছিলাম, তবে সর্বোচ্চটা আপনাকে হতাশ করবে, এখন পর্যন্ত যে 4 ইনিংস ব্যাট করেছেন, প্রথম ইনিংসটা তিনি 0 রানে আউট হয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, এরপরের ইনিংস তিনি বাদ পড়ে গেছেন, ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ তিনি হিসেবে খেলার সুযোগ পাননি, শেষটা ভারতের বিপক্ষে 13 এবং সর্বোচ্চ 16 রান তিনি করেছেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে, তো সব মিলিয়ে এখন পর্যন্ত তার ক্যারিয়ারটা কনভিনসিং না, খুব ছোট্ট ক্যারিয়ার, 4 ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, তো তিনি কিন্তু ফর্মে নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। লিটন দাস তিনি কি আসলে ফর্মে আছেন, যাকে আমরা একেবারে শিওর শট ওপেনার হিসেবে ধরছি, তিনিও ফর্মে নেই, এশিয়া কাপে 3 ম্যাচে রান করেছেন 31, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ব্যাটিং করার সুযোগ পাননি, দ্বিতীয় ম্যাচটায় রান করেছেন 6 সম্ভবত, এবং শেষ ম্যাচটায় তিনি বিশ্রাম নিয়েছেন, এবং আপনি যদি খেয়াল করেন রিটন দাসের বড় দলগুলোর বিপক্ষে, আপনি যদি জায়ান্ট দলগুলোর কথা বলেন বা র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকা দলগুলোর কথা বলেন, তাদের বিপক্ষে গড় 20-এর কম, এবং লিটন দাসের এখন পর্যন্ত যেই ক্যারিয়ার, জিম্বাবুয়ে বা আফগানিস্তানের বিপক্ষে তিনি যতটা ভালো খেলেছেন অন্য দলগুলোর বিপক্ষে সেটা করতে পারেনি, তো বিশ্বমঞ্চে লিটন দাসেরও কিন্তু প্রমাণ করার অনেক কিছু আছে, তিনি দলটার ভাইস ক্যাপ্টেন ছিলেন, তার জায়গাটাও হয়তো নড়বড়ে হয়ে গেছে, সে কারণেই ওই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নাজমুল হোসেন শান্তকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। এখন লিটন দাস একটা ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসলো, কেন তৃতীয় ম্যাচটায় তিনি খেললেন না, বলা হয়েছে যে জ্বরে তিনি পড়েছিলেন মাসের শুরুতে, সেই জ্বরের রেস্ট আসলে রয়ে গেছে, এবং এই দুজন ছাড়া আপনার কাছে কোনো ওপেনার নাই, এটাই এখন বড় প্রশ্ন, যে জ্বরের রেস্টটা যখন এখনো রয়ে গেছে, দুদিন পরেই মানে কথার কথা দুদিন পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, সেখানে যদি এমন সো সেক্ষেত্রে যদি লিটন কোনো না কোনো ভাবে আবার সেই জ্বরের ব্যথা বা জ্বরের একটা মানে সিমটম অনুভব করলেন বা খারাপ লাগলো শরীর, সেক্ষেত্রে মানে আপনার তাহলে ব্যাকআপ মানে কি বাংলাদেশের তানজিদ তামিমও যদি আসলে ওভাবে পারফর্ম না করলো, ব্যাটসম্যানদের মধ্যে কোনো ব্যাকআপ নাই, আমরা একেবারে শুরু থেকে যদি শুরু করি, লিটন এবং ছোট তামিম ওপেন করছেন, 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত, যাকে ভাইস ক্যাপ্টেনশিপের শিপের দায়িত্বটাও দেওয়া হয়েছে এবং তিনি দারুণ ফর্মে আছেন, কোনো সন্দেহ নেই, এশিয়া কাপে প্রথম ম্যাচে 89 রান করেছেন, পরেরটা 104-এর পরে এবং কামব্যাক করে গেল ম্যাচটাতেও 76 রানের একটা ইনিংস খেলেছেন, তো এই জায়গাটায় বাংলাদেশ নির্ভর থাকতে পারছে। 4 নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান, তাকে নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই, কারণ যত নাটকের কথাই আপনি বলুন না কেন, যত সমালোচনার কথাই বলুন না কেন, সেটার ভেতরের গল্প বাইরের গল্প যাই বলুন না কেন, এই দলটাতে কাউকে যদি সেগুলো স্পর্শ না করে সেই নামটা ক্যাপ্টেন সাকিব আল হাসান, এবং বিশ্বকাপে এখন পর্যন্ত যতজন প্লেয়ার খেলেছেন বা খেলতে যাচ্ছেন এই বিশ্বকাপে, সবচেয়ে বেশি বিশ্বকাপে ম্যাচ খেলা খেলোয়াড়টার নাম কিন্তু সাকিব আল হাসান, তিনি 29টা ম্যাচ এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন, তার বিশ্বকাপের গড় 46, যেটা ক্যারিয়ার গড়ের চেয়েও আসলে অনেক বেশি, শুধু তাই না বিশ্বকাপে তিনি 29 ম্যাচে 35টা উইকেটও পেয়েছেন, তো বিশ্বকাপে বড় মঞ্চে সাকিব পারফর্ম করেন এটাতে কোনো ডাউট নাই, তো সাকিব আল হাসানের সেই ভরসাটা আপনি রাখতেই পারেন। এখন আপনার ওপেনিংয়ে লিটন, ছোট তামিম, তিনে শান্ত, 4 নম্বর পজিশনে সাকিব আল হাসান, 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়, তিনিও নতুন ক্রিকেটার হিসেবে নিজের জায়গাটা এই বছর আন্তর্জাতিক অ্যারেনায় এসেই জায়গাটা একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন, এবং বাংলাদেশ ক্রিকেটের নতুন পোস্টার বয় কিন্তু তাওহিদ হৃদয়কে ভাবা হচ্ছে, এবং তার উপর মানুষ ডিপেন্ড করতে পারে, করতে শুরু করেছে দল,
এবং ছয় নম্বর পজিশনে মুশফিকুর রহিম। এই জায়গাতেও কোনো ডাউট নাই, ফিনিশিং একটা রোল পাচ্ছেন। তাহিদ হৃদয়ের সাথে মুশফিকুর রহিমরা বেশিরভাগ ম্যাচগুলোই আসলে ফিনিশ করছেন। তো এই দুজনের উপর মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্বটা থাকছে এবং এই দুজনের উপর আপনি ভরসা করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাত নম্বর পজিশনে অনেক কথা হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক নাটকের পর দলে ঢুকানো হয়েছে। তবে তিনি সবগুলো ম্যাচ খেলবেন কিনা, একাদশে থাকবেন কিনা, তা নিয়েও প্রশ্ন আছে। কারণ বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যাল মুভে যদি মিরাজকে সাত নম্বরে প্রমোট করে, সেক্ষেত্রে রিয়াদকে হয়তো বাইরে থাকতে হবে। কিন্তু রিয়াদ যদি একাদশে থাকেন, সাধারণত স্পোর্টিং উইকেটে রিয়াদ একাদশে থাকবেন, স্পিনিং উইকেটে হয়তো একজন এক্সট্রা স্পিনার খেলাতে হলে রিয়াদকে একাদশে বাইরেও রাখা হতে পারে। এখন কথা হচ্ছে যে সাতজনের কথা আমরা বললাম, সেই সাতজনের বাইরে বাংলাদেশের জাতীয় দলের এই বিশ্বকাপ স্কোয়াডে কোনো ব্যাকআপ ব্যাটসম্যান নাই। তামিম, লিটন, শান্ত, সাকিব, তাওহিদ হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এই সাতজনের ব্যাকআপ কোনো ব্যাটসম্যান বাংলাদেশের স্কোয়াডে নাই। এটা বাংলাদেশের জন্য একটু দুশ্চিন্তার বিষয় আসলে হতে পারে। এবং কেন হবে না, কারণ রিসেন্ট ফর্ম না, বাংলাদেশের ওভারঅল মোটামুটি সমস্যা বেশিরভাগই থাকে ব্যাটিং লাইনআপে। বাংলাদেশের আমরা পেসারদের বলি বা স্পিনারদের বলি, বোলিং লাইনআপ যথেষ্ট স্ট্রং, যথেষ্ট, এবং রিসেন্ট ফর্মও খুব ভালো যাচ্ছে সবার। কিন্তু সেখানে, মানে যেখানে ব্যাটিং লাইনআপে এত সমস্যা, ব্যাটিং এবং লাস্ট দুইটা ম্যাচের কথা যদি বলি, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড যে সিরিজটা খেললো, সেই দুইটা ম্যাচেও কিন্তু কোনো রকম প্রতিরোধ গড়তে পারেনি ব্যাটিংয়ে। সো ব্যাটিংয়ের এরকম কলাপস, এরকম একটা সিচুয়েশনে কোনো ব্যাকআপ ব্যাটার নাই। তো আমার একটা প্রশ্ন আসে মাথায় নাবিল কাই স্যার, যে এই যে ওপেনিংয়ে যে এই যে এখন লিটন আর তানজিদ তামিমের নামটাই আসলো, নাইমকে ট্রাই করানো হলো, সৌম্য সরকারকে সুযোগ দেয়া হলো, বা সাত নম্বরের পজিশনে ওইদিকে শামি মাফি সবাইকে সারা বছর জুড়ে বা কিন্তু চেষ্টা করানো হলো, খেলানো হলো, সবাইকে দেখে দেখে শেষমেশ সেই লিটন, তানজিদ তামিম এবং শেষমেশ সেই মাহমুদুল্লাহ রিয়াদ। তাহলে এই যে সময়গুলো, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে আরো একটু মানে প্রস্তুতির সময় দেয়া হলো না কেন? বা তানজিদ তামিমকে যদি নেওয়ার ছিল তাহলে ওকে, নান্নু ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই প্রশ্নটাই, যে আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে যদি বিশ্বকাপে দলেই নেন, তাকে বাদ দিয়েছিলেন কেন, বা এশিয়া কাপে তাকে খেলাননি কেন, বা এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি হজের কারণে সম্ভবত ছিলেন না, তো তাকে আপনারা এর আগে সুযোগ দিলেন না কেন? নান্নু ভাইয়ের সোজা উত্তর ছিল, আমরা এক এক সিরিজে এক একজনকে ট্রাই করতে চেয়েছি, সেই কারণে আফিফ, শামিম, পাটোয়ারিরা এশিয়া কাপ খেলেছেন। আমাদের প্ল্যানিংই ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখব, তখন যদি মনে করি তিনি খেলার জন্য ফিট আছেন, তিনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারছেন, সেক্ষেত্রে আমরা তাকে দলে নিয়ে যাব। এখন এই প্রশ্নের উত্তরটা এমনভাবেই এসেছে, সেটাতে আপনি কতটুকু বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার বিষয়। নান্নুর একেবারে সহজ উত্তর ছিল, আমরা ইচ্ছা করি এশিয়া কাপে আফিফ শামিমদের সুযোগ দিয়েছি, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ দিয়েছি, আমরা বিভিন্ন সিরিজে বিভিন্ন জনকে সুযোগ দিয়েছি, তাদের মধ্যে থেকে যেটা বেস্ট অপশন মাহমুদুল্লাহ রিয়াদই, সেটা তাকে আমরা বিশ্বাস করি। এখানে কোনো কিছুতে ডিনাই তারা করেনি, স্পষ্টভাবে উত্তরটা তারা দিয়েছেন। এবার আমরা আরো কথা বলবো, রিয়াদ বাদ পড়েনি কখনোই, রিয়াদকে আমরা নিউজিল্যান্ড সিরিজে দেখতে চেয়েছি, আমরা অন্যদের সুযোগ দিয়ে দেখেছি। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.